সুপ্রিয় বন্ধুক আসসালামু আলাইকুম আমি পর্বে আলোচনা করব রেফারেন্স নিয়ে রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রেফারেন্স ছাড়া কোনো কম্পিউটার অপারেটরে চলতে পারবে না তার কারণ কম্পিউটার অপারেটর হতে গেলে অন্তত এক্সেল সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এক্সেল সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে তো কম্পিউটার অপারেটর হতে পারে না তো বিশেষ করে আমি তিন চারটি উদাহরণ দেব এখানে তো বিশেষ করে সামনে প্রদর্শিত ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো একটি রিয়কট্যাঙ্গেলের লেন্থ লং এবং ওয়াইথ দেওয়া আছে এবং এই লংথ এবং ওয়াইথের দুটা রিয়ক্ট্যাঙ্গেলের গুণফলকে লং লংথ এবং ওয়াইথের গুণফল আমরা মাঝখ মাঝখানে লিখবো তো তার জন্য আমাকে আমি এটা সম্পূর্ণটা যদি মুছে দেই তা আমাকে লিখতে হবে যে এখানকার ইকুয়েল টু দিয়েই শুরু করি ইকুয়েল টু এখানে লং থাকে বি ওয়ান আর সরি বি টু এটার সঙ্গে গুণ করবো এটা হলো ডি টু এটা একদম একদম সিম্পল এবং এটাতে কোনো রেফারেন্স ব্যবহার হচ্ছে না এবং এটাতে শুধু আমি ড্রাগ করে দিলেই আমি সবগুলা রেজাল্ট পেয়ে যাচ্ছি এই দেখেন বারো দুগুণ এই চব্বিশ তিন এগারো তেত্রিশ এভাবে এবং পরের লং এবং ওয়াইথেই যদি যাই তাহলে আমি এখানে দেখাইতে চাচ্ছি যে প্রত্যেকটা লং এবং ওয়াইট গুণ গুণ করে আমার এটা দিতে হবে এখানে প্রথম প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সরি লংথের সঙ্গে ওয়াইতের গুণ ফল হবে মাঝখানে যেমন আমরা প্রথমটা করলাম তো সেটা করার জন্য আমাদেরকে আমি এটা সম্পূর্ণটা মসি দিচ্ছি আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য তা আমি এখানে কি করব ইকুয়াল টু দিয়ে সমান দিয়ে শুরু করব তা আমাদেরকে এখানে গুণ করতে হবে এফ থ্রি এফ থ্রির সঙ্গে গুণ করবো গুণ করব এইচ থ্রি থ্রি 2 টু এইচ এফ টু এবং এইচ টু এই দুটার গুণফল কিন্তু আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমি এই টুটা গুণ করবো যেটা প্রত্যেকটার সঙ্গে গুণ হবে অর্থাৎ একবার টু দিয়ে কে গুণ হচ্ছে এবার ফোর দিয়ে চোখে গুণ হবে তাহলে টু কিন্তু এক জায়গাতেই থাকবে টু নোয়ারবে না যেহেতু টু নোয়ারবে না এই জন্য টু এর সামনে আমরা কি করবো এটা ডলার সাইন যোগ করে দেব যোগ করে দিয়ে আমি এখন এটাতে এন্টার করব। এন্টার করে আমি যদি এটা সম্পূর্ণটা ড্রাগ করে দিই তাহলে দেখুন চারের সঙ্গে দুই গুণ হয়ে আট হয়েছে ছয়ের সঙ্গে দুই গুণ করে বারো হয়েছে আটের সঙ্গে দুই গুণ করে ষোলো হয়েছে এই এটা একটা গেল রেফারেন্সের প্রথম এটা ধাপ তারপরে দ্বিতীয় ধাপটা আমি আসতেছি যদি এটাতে আমি ইয়া করি যদি বসাই তাহলে আমাকে কি লিখতে হবে অর্থাৎ এটা একটা নামতার মতো অর্থাৎ এক আর এক গুণ করে এখানে হবে এক আর দুই গুণ করে এটাতে হবে এক আর তিন গুণ করে এটাতে হবে এরকম তাহলে আমাকে শুরু থেকে করতে হবে কে ফোরের মধ্যেই যদি আমরা রেজাল্টটা নিই শুরুতে আমি কি করব যে থ্রির সঙ্গে যে থ্রির সঙ্গে গুণ করব। যে থ্রির সঙ্গে গুণ করব এটা কে টু জে থ্রির সঙ্গে কে টু এই দুটো গুণ করব এখন আলোচ্য বিষয় হলো যে জে থ্রি জে থ্রি গুণ করব তো জে থ্রি এখানে কিন্তু জে থ্রি জে থ্রি জায়গাতেই থাকবে অর্থাৎ যেটা ডান দিকে যাবে না ডান দিকে যাবে না তবে নিচের দিকে শুধু নিচের দিকে যাবে তো শুধু যদি নিচের দিকে যায় তাহলে যে থ্রিটা ফ্রি থাকবে আর ডান দিকে যদি না যায় তাহলে এখানে একটা ডলার চিহ্ন বসবে তাহলে এটা ডান দিকে যাবে না নিচের দিকে আসবে বা উপর দিকে যাবে তাহলে রোটা ফ্রি থাকবে আর পরেরটা কলাম ফ্রি থাকবে কিন্তু রো লক হয়ে যাবে এখানে একটা ডলার চিহ্ন দেবো ডলার চিহ্ন দিতে হচ্ছে শিব ধরে এফর সরি শিব ফোর আমরা যে এ ফোরের কথা বললাম না এ ফোর দিয়েও কিন্তু লক করা যায় তার জন্য আমি একটু পরেই দেখাচ্ছি এখন আমরা এটা আন্টার করব আন্টার করলে দেখবেন সম্পূর্ণটাতে শুধু টেনে দিলেই হয়ে যাচ্ছে আবার নিচের দিকে একইভাবে টেনের নিচের দিকে দিয়ে দিই তাহলে সবগুলো হয়ে যাচ্ছে পুরো ফুল না হয়ে যাচ্ছে আর ওই বললাম যে এফ ফোর আপনি যে কোনো একটা সেল এখানে সমান চিহ্ন দিয়ে যে কোনো একটা সেল নেই যে কোনো একটা ছেল এখানে মনে করেন কিউ সেল কিউ সেলটা নিলাম এখন এ ফোর যদি একবার প্রেস করেন তাহলে দেখেন ফুল লক অর্থাৎ রো লক কলাম লক দ্বিতীয়বার যদি প্রেস 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 করেন তাহলে কিউ লক ওয়ান অর্থাৎ ওয়ানটা লক হয়ে গেছে অর্থাৎ রোটা লক হয়ে গেছে কলাম ফ্রি হয়েছে। গেছে আর একবার যদি এ ফোর দিই তাহলে কলামটা লক হয়েছে রোটা ফ্রি রয়েছে তাহলে এভাবেও আমরা লক চিহ্নগুলো ব্যবহার করতে পারি একটু খেয়াল রাখতে হবে এই আর কিছু তো না ভাইয়া আমি এটা মুছে দিচ্ছি এবং পরেরটাতে যাচ্ছি আমি এটাতে বোঝাতে চাচ্ছি যে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্টগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনও মাসেই প্রত্যেকটা মাসেই দশ পার্সেন্ট করে গুণ হয়ে যা হয় তা এখানে হবে অর্থাৎ এক হাজার টাকার দশ পার্সেন্ট একশো টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রত্যেকে দশ পার্সেন্ট করে পাবে এই সিস্টেমটা করার জন্য আমি এটা সম্পূর্ণটা মছে দিচ্ছি মসি দিয়ে আমি আবারও টাইপ করতেছি ইকুয়াল টু এখানে হল ভি ফোর ইন টু ডাব্লু টু এবার রেফারেন্সে আসে ভি ফোর এই ভি ফোরটা হচ্ছে এটা এই ভি ফোর এর সঙ্গে গুণ হবে টেন পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্টটা কিন্তু এক জায়গাতে থাকবে এক জায়গাতে থাকার জন্য আমরা কিবোর্ড থেকে এ ফোর একবার প্রেস করবো ফুল লক এই টেন পার্সেন্ট একটা ফুল লক কোথাও কোনো দিক কোনো দিকে যাবে না এবং এই ভি ফোরের ক্ষেত্রে আমরা করব কি ওই শুধু কলামটাকে লক করতে পারি রো নিচের দিকে যাবে ওপর আসতে পারে তাহলে রো ফ্রি থাকবে তাহলে আমরা করবো কি একবার দুইবার তিনবার অর্থাৎ লক কলামের জন্য লক ল কলাম লকের জন্য এ ফোর তিনবার প্রেস করলে তাহলে হবে এবং এখন আমরা এন্টার দেব এখন এটাকে ড্রাগ করে ডানে দিই এবং ড্রাগ করে আমরা নিচের দিকেও দিয়ে দেব তাহলে এখানে কিন্তু সব ধরনের রেফারেন্সগুলো ব্যবহার করা হলো যে রেফারেন্স তিনটা আছে সেই তিনটা ব্যবহার করা হলো এখানে আপনার এমন কিছু নয় যে আপনার রেফারেন্স মুখস্থ করতে হবে এবং এটা পরীক্ষায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে এমন তো না আপনার রো নাতে কলাম কলাম নাতে রো রো এবং কলাম দুটাই এই লক হয় লক রো কলাম রো লক না হলে কলাম লক নাহে কলাম লক না হলে রো লক আর না দোনো ডাইলগ এই তো এই তিনটা এই তিনটে লগ আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে না জানলে আপনি সেল রেফারেন্সের কাজ করতে গিয়ে সমস্যা করে যাবেন তো এই ছিল আমার টিউটোরিয়াল আলোচ্য বিষয় আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে এবং শিখতে পারেন আমাকে মেসেজ দ্বারা জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে মেসেজ দ্বারা জানালে আমি সে ধরনের ভিডিও দিতে চেষ্টা করবো পরিশেষে আপনার জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ